ফরহাদাবাদ দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত। আপনি যদি সঠিক ভাবে রোজা পালন করেন, যেমন রোজার মধ্যে আপনি সারাদিন কোনো গীবত করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না। আমার কেবলা বাবা মাওলা বাবা জগতের সুলতান, তার রাজ্যে নাই জমের দখল সুসিদ্ধ প্রমাণ। ফরহাদাবাদ দরবার শরীফে বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গণে 20 চৈত্র মহান তরিকত মাহফিল উপলক্ষে পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল 11ই রমজান 3 এপ্রিল 20 চৈত্র 2023 ইংরেজি সোমবার আঞ্জুমানে ফরহাদাবাদি শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া তরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানসিন রাহনুমায়ে শরীয়ত ও পীরে তরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদি। উক্ত মাহফিলে বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদি। পীরজাদা সৈয়দ ফৈজুল হক শাহ ফরহাদাবাদি, পীরে তরিকত আল্লামা হাফেজ শাহ আলম নৈমি আল ফরহাদাবাদি, মাওলানা মোহাম্মদ জাফর উদ্দিন কামালি ফরহাদাবাদি, মাওলানা আলী আজম রেজভি, মাওলানা মোহাম্মদ শাহেদ নুরি ফরহাদাবাদি, মাওলানা মোহাম্মদ শাহাদত হুসাইন মজভান্ডারি। মাহফিলে বক্তারা বলেন মাহে রমজান মুসলমানদের আদর্শ চরিত্র গঠন ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়। রোজা মানুষকে প্রকৃত ধার্মিক মানবিকতা ও আত্মসংযমের প্রশিক্ষণ দান করে। সর্বোপরি রমজানের মাধ্যমে মানুষ পার্থিব লোভ লালসা হিংসাবিদ্বেষ ও অন্যায় অবিচার প্রভৃতি থেকে দূরে সরে আত্মসংযমের মাধ্যমে সমাজে পরস্পর ভালোবাসা শিক্ষা দিয়ে থাকে। আপনি যদি সঠিকভাবে রোজা পালন করেন, যেমন রোজার মধ্যে আপনি সারাদিন কোনো গীবত করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, এইগুলা যখন আপনি 1 মাস কন্ট্রোল করবেন, আপনার সেই নফস আমারা যে নফস আপনাকে সবসময় কুমন্ত্রণা দেয়, যে নফস আপনাকে খারাপের প্রতি অ্যাডভান্স করে, সেই নফস আপনাকে আর খারাপের দিকে অ্যাডভান্স করবে না, আপনাকে বলবে তুমি এখন মরে গেছো, তুমি বাড়াও পাথের দিকে, নামাজের দিকে যাও, এবাদতের দিকে যাও, যেহেতু আমি নফস এটা আমি দুর্বল হয়ে গেছি, আমি উত্তাকি হয়েছি, আমি তাকওয়া অর্জন করেছি, সেজন্য খারাপ কাজ এখন আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরহাদাবাদীর সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবু তৈয়ব আশরাফি, মাওলানা মোহাম্মদ সোলাইমান ভান্ডারী ফরহাদাবাদি, সৈয়দ শাহাদাত আলী সেলিম, ইউপি সদস্য জনাব সৈয়দ মাহবুব আলী সাজু, মাওলানা মোহাম্মদ মুফাক্কারুল ইসলাম মির্জাপুরি, মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ ফরহাদাবাদি, আলহাজ হাফেজ নুরুল আফসার, সৈয়দ মোহাম্মদ সলিমুল্লাহ, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জনাব মোহাম্মদ আমিনুর হোসেন, জনাব মোহাম্মদ হেলাল মাসুদ মজুমদার, মোহাম্মদ হান্নান তালুকদার, জনাব মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ।